কবিতা মৈত্রীর কবিতা শান্তির স্লোগানে এবারে জাতীয় কবিতা উৎসব দু হাজার আয়োজন করা হয়েছে আগামী এক ও দুই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চত্বরে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হবে সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এবছরের কবিতা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের নেতারা বক্তারা বলেন উৎসবের দুই দিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দেশি ও বিদেশি কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করার সুযোগ পাবেন সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি অধ্যাপক মোহাম্মদ সামাদ সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত সহ আয়োজক কমিটির বক্তৃবর্গ উপস্থিত ছিলেন